বন্ধুরা আশা করি সকলে আপনারা ভালো আছেন। বন্ধুরা আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে এলাম। বন্ধুরা আজকে নিয়োগ বিজ্ঞপ্তি হলো একটা কোম্পানিতে জব। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে আমার মনিটরের সামনে দেখতে পাচ্ছেন পুরমি কোম্পানির একটি মূল ওয়েবসাইট। বন্ধুরা আজকে আপনাকে এই পুরমি কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা এই পুরমি কোম্পানিতে কিন্তু বর্তমানে 340টি পদে আবেদন চলতেছে। তো আপনারা যে যে আবেদন করতে চান এবং কী কী আবেদন করতে লাগবে সেটা সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এবং কোন কোন জেলায় এবং কোন কোন বিভাগে কয়টি কোঠা খালি রয়েছে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান এবং যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। বন্ধুরা মূল কাজে যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। বন্ধুরা যারা আমার এই নতুন পরিবারের সদস্য যারা হননি এখনও তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো বন্ধুরা আমাদের নতুন পরিবারে কিন্তু অনকে হওয়ার কিছু সদস্য বাকি রয়েছে। যদি আপনারা এই আজকের ভিডিওটি নতুন দর্শকে ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনারা সদস্য হয়ে নেবেন। তো বন্ধুরা চলুন তাহলে আমরা কাজটি করে আসি। তো বন্ধুরা আপনারা আমার মনিটরের সামনে দেখতে পাচ্ছেন যে পুরমি কোম্পানি একটি মূল ওয়েবসাইট। তো বন্ধুরা এই পুরমি কোম্পানি কিন্তু প্রাণ কোম্পানির পাশাপাশি এগিয়ে চলছে। তো বন্ধুরা প্রাণ কোম্পানি যতটুকু জনপ্রবল কিন্তু পুরমি কোম্পানিটাও কিন্তু সেরা একই মাত্রায় এগিয়ে চলছে এবং একই জনবহুল একটি কোম্পানি। তো বন্ধুরা এই বড় ধরনের একটি কোম্পানিতে বর্তমানে আবেদন প্রক্রিয়াটি চলছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে পুরমি কোম্পানি কী কী প্রোডাক্টগুলো রয়েছে। তো বন্ধুরা আপনি কোনো পুরমি কোম্পানির মেইন ওয়েবসাইটে যদি ঢোকার পর যদি আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন না। বন্ধুরা কেন দেখতে পারবেন না সেটা হলো এটা কিন্তু ডিলার পয়েন্টে আবেদন মানে ডিলার পয়েন্টে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তাই কিন্তু আপনারা দেখতে পারবেন না। কারণ যদি পুরমি কোম্পানিরা একদম মেইন অফিসে যদি নিয়োগ হতো তাহলে অবশ্যই তাদের এই ওয়েবসাইটে দেওয়া হতো। কিন্তু বন্ধুরা আপনারা আবেদনটি কীভাবে করবেন এবং কোথায় পাবেন সেটা আমি আপনাদের কিছুদিন পরে আপনাকে বলে দেবো। তার আগে একটু এই যে গ্যালারিগুলো দেখে আসছি যে পুরমি কোম্পানির কী কী প্রোডাক্টগুলো রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার মনিটরের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরমি কোম্পানি যে টোস্ট থেকে শুরু করে যাবতীয় একটা পরিবারে যেসব জিনিসের প্রয়োজন হয় সব কিছু কিন্তু এখানে রয়েছে। বাচ্চাদের থেকে শুরু করে একটু জেড সব কিছু ধরনের কিন্তু এখানে প্রোডাক্ট তাদের কাছ থেকে আপনারা পাবেন। তো বন্ধুরা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই এখান থেকে অর্ডার করতে পারেন এবং যারা দোকান থেকে অর্ডার করবেন সেটা পারে এবং যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারা আপনারা এখান থেকে অর্ডার করতে পারে। তো বন্ধুরা আমরা এখন দেখাবো নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পুরমি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা এখানে কিন্তু পদের নাম হলো এরিয়া ম্যানেজার, এরিয়া সেলস ম্যানেজার। বন্ধুরা এখানে এরিয়া সেলস ম্যানেজার কিন্তু 40 জন এবং সেলস অফিসার কিন্তু হলো 300 জন। বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা এরিয়া ম্যানেজার হলো স্নাতক পাস এবং আর যে সেল অফিসার হলো যে এসএসসি এবং এসএসসি। কিন্তু বন্ধুরা অভিজ্ঞতার দিকে আপনি যদি তাকাই থাকেন তাহলে অবশ্যই এখানে যে ম্যানেজার পোস্টে অভিজ্ঞতা লাগবে 3 থেকে 5 বছরের। কিন্তু বয়স সীমাবদ্ধতা দেওয়া রয়েছে 27 থেকে 40 বছর। 27-এর কিন্তু কম হবে না, 27 থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে যে ম্যানেজার পোস্টে আবেদন করবেন তাদের জন্য। এবং সেলসম্যানের ক্ষেত্রে কিন্তু সেখানে বয়সের অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা হলো 1 বছরের এবং বয়সের সীমাবদ্ধতা হলো 18 থেকে 30 বছরের। তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে এতটুকু বুঝাতে পেরেছি। আপনাদের দেখাবো এখন নিয়োগ বিজ্ঞপ্তির যে কখন কোথায় আবেদন করে পারবেন এবং কয়টি কোটা খালি রয়েছে। তো বন্ধুরা আপনারা যদি এখানে যদি তাকিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটি ডিলার পয়েন্টকে একটা নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যে এখানে যোগাযোগ করলে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার জেলাভিত্তিক যে আবেদনটি রয়েছে। বন্ধু আমরা যদি নিচে থেকে স্ক্রল করে আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে আগ্রহী চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত আপনি কী কী এগুলো লাগবে সেগুলো আপনাদেরকে আমি বলে দিতেছি ধাপে ধাপে। এখানে জীবন বৃত্তান্ত 2 কপি, ছবি, সকল সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় সনদ এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি, আগামী 21/8/2021 ইংরেজি থেকে 10/9/2000 ইংরেজি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে উল্লেখিত যোগাযোগ করতে হবে। ওগুলিতে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা বিদ্রোহী এখানে দেওয়া আছে যে রংপুর, বগুড়া, যশোর, বরিশাল এলাকায় 27/8/2000
21 তারিখ রো শুক্রবার সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। বন্ধুরা কিন্তু দেয়া রয়েছে আপনারা কবে সাক্ষাৎকার নিতে পারবেন। তো বন্ধু যদি আমি তো নিচের দিকে তাকাই দেখতে পাচ্ছি কোন কোন আপনার এলাকায় খালি আছে। যেমন বন্ধুরা এখন ঢাকা বিভাগ অথবা ঢাকা জেলায় যারা রয়েছেন তারা কিন্তু এখানে যে প্রমিও কোম্পানি যে যারা আবেদন করতে চান তারা কিন্তু সরাসরি আপনার এই যে ফোন নম্বরটি দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে হেড অফিস যা আছে প্রমিও হেড অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু সরাসরি হেড অফিসে এবং রংপুরে যেখানে যে ডিলা পয়েন্টে রয়েছে সেখানে নাম্বারটি দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। যারা রংপুরে স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন এবং বগুড়া যারা স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যারা নাম্বারটি রয়েছে তারা যোগাযোগ করতে। বন্ধুরা এখানে স্থায়ী বাসিন্দার দরকার নেই কিন্তু আমি তা আপনাদের বললাম যারা স্থায়ীভাবে চাকরি করতে চান তারা স্থায়ীভাবে করতে পারে এবং স্থায়ী ছাড়াও তারাও আবেদন করতে পারবে। যশোরে রয়েছে বরিশাল রয়েছে সর্বশেষ বরিশালের মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের অবশ্যই বুঝাতে পেরেছি, যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি চান তাহলে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সেখানে আপডেট দেওয়া থাকবে ভিডিও এবং এই আবেদনপত্রটি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি শুধু এতটুকু থাকবেন, যারা আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। এটা একটি ভালো বড় ধরনের একটি কোম্পানি, এরা যারা সেলসম্যান অথবা যারা ম্যানেজার পোস্টে চাকরি করতে চান। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত থাকবে, যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন। এবং তার আগে যাওয়ার আগে ছোটো কি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন পরিবারের সদস্য হন নাই তারা অবশ্যই অবশ্যই নতুন পরিবারের সদস্য হয়ে নেবেন। এবং প্রতিদিনের এই নিত্য নতুন ভিডিও, চাকরি ভিডিও এবং বেসরকারি সরকারি গভর্নমেন্ট যাই বলেন না কেন সব কিছুই আপনারা আমাদের এই নতুন পরিবারের সদস্য থেকে আপনারা আপডেট পাবেন। আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।